খোকন, শোনো আমার, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, তোমার কাকুর কাছেও না, কোনোদিনও না। আচ্ছা শোনাও নি, আমি যদি হারিয়ে যাই, ধরো যদি কোথাও চলে যাই আর না ফিরি, যদি আমি পুকুরে চান করতে গিয়ে ডুবে মরে যাই, আমি চলে গেলে তুমি পূজোর ঘরে ফুল তুলে দিও, এই তো আমি, এই তো তুমি আমায় চুরি করে নিয়ে যাবে কাকুর মতন। এত হাঙ্গামা করে কলকাতা থেকে ওষুধ করে নিয়ে এলাম, আর কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না বাবু। ডাক্তারবাবু যে করে হোক আপনি ওকে বাঁচান ডাক্তারবাবু, নইলে সারা জীবনের মতো আমি সবাই কাছে অপরাধী হয়ে যাব। অনাথবাবু, অনাথবাবু, আপনারা বন্ধুর বিপদ শুনে আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকতে পারিনি অনাথবাবু, সঙ্গে আমার কাকামণিকে নিয়ে এসেছি, এসো কাকামণি। আরে আপনি, আপনার মতন ধন্বন্তরী এ বাড়িতে পাই রোগী কোথায়? ভেতর যাও, ভেতর যাও। ঠাকুর ওর মনটা ঘুরিয়ে দাও ঠাকুর, কলকাতায় কে এক ভালোবাসার মানুষ জুটেছে তাই আমাকে পায়ে ঠেলতে চায়, বলে বিয়ে নাকি সে তো হয়নি। ঠাকুর আর পাচ্ছি না ঠাকুর, ঠাকুর ওর মনটা ঘুরিয়ে দাও ঠাকুর, ঠাকুর ওর মনটা ঘুরিয়ে দাও ঠাকুর, কলকাতায় গিয়ে এক ভালোবাসার মানুষ জুটেছে তাই আমাকে পায়ে ঠেলতে চায়, বলে বিয়ে নাকি সে তো হয়নি। আসল জ্বরের কারণ কোথায়? ওই উনি উনি সব বিগড়ে দিয়েছে, ওরই চিকিৎসার দরকার তাই না? আমি মোটামুটি এই রাস্তা ঠিক রাস্তাতে এগিয়েছে, আমি কলকাতা থেকে একটা ইঞ্জেকশন এনেছি সেটা দেওয়ার ব্যবস্থা করুন। আমি ভাবছি নিউমোনিয়া ঠিক, তবে ম্যালিগন্যান্ট কিনা। আপনারা তোমার বাবা তোমার ঠিকানা না পেয়ে এদের সবাইকে আমার ওখানেই পাঠিয়ে দিয়েছিলেন। বৌমা এখন কেমন আছে? অনাথ ভালো না, এই অবস্থায় গিয়ে আমি কিছুতেই বাবার সামনে দাঁড়াতে পারবো না। আপনি ফিরে যান না এক কাকা, বাড়ির কথা তো তোমাকে চিন্তা করতেই হবে, খোকন তো তার মামুনের জন্য একবারে নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে। তবু আপনাকে আমার জন্য এটুকু মিথ্যাচার করতেই হবে, এই অবস্থায় যদি আপনি বাড়িতে গিয়ে দুঃসংবাদ দেন তো সব শুধু এখানে ছুটে আসবে, এমনিতেই এরা আমার জন্য অনেক করেছেন, কলকাতা থেকে বড় ডাক্তারও এসে গেছে, চিকিৎসার কোনো ত্রুটি নেই। আপনি বাবাকে গিয়ে বলবেন, আপনি বাবাকে গিয়ে বলবেন কলকাতায় হেমেন্দ্রকে খুঁজেই পাওয়া যায়নি, নইলে আমি আর শেষ রক্ষা করতে পারবো না নায়েব কাকা।
কিছুতেই পারবো না। আমি তো আসতে যাইনি, ঠাকুরজি আমাকে জোর করে পাঠালে, বললে তো দাদা যেরম তোকে বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, তুই পথে তোর দাদার মন ডাকাতি করবি, যদি না পারিস তো যমরাজের কাছে যাবি, এ বাড়িতে ফিরিস না। চুপ করো মন্দা, চুপ করো। এমন লক্ষ্মী প্রতিমাকে অকালে বেশর চন্দ্র ভাষা ব্যবহার করেছিলেন না, ওকে বাঁচাতেই হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।